নমস্কার বন্ধুরা, তোমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। সবার পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবার আমি হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা বানানো ভীষণই সহজ, সকলেই ভীষণ ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নিব। চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিব। মাছগুলোকে আমি দুই পাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এবার সেম প্যানেই আমি 1/2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিব বেগুন। বেগুনটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই পর্যায়ে হলুদ গুঁড়া সামান্য দিতে হবে, কারণ যখন আমি সবজিটা ভাজি করব তখন হলুদ গুঁড়া পুড়ে গিয়ে ঝোলের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। কাঁচা মরিচ আমি সরাসরি তেলের উপরে দেইনি, কারণ অনেক সময় ফেটে গিয়ে হাতে লেগে যেতে পারে। এবার আমি ঢাকনাটা বসিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা অলরেডি অনেক সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে মশলাটাকে কিছুটা ভেজে নিব।
দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন। এবার আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করছি। ঝোলটা হালকা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দিব। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমার একদম শেষ পর্যায়ে চলে এসছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। সো ভিউয়ার্স, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। এরপর আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।